প্রেমের বিরহ সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেলেন মিমি। ছবিতে নায়িকা মিমি চক্রবর্তী আর নায়ক রাজ চক্রবর্তী। কি ভাবছেন, পরিচালনা করতে করতে আবার অভিনয়ও নেমে গেলেন রাজ? একেবারেই তা নয়, কারণ এই যে পর্দার ওপারের অভিনয় নয়, এ হলো জীবনের অভিনয়। অর্থাৎ প্রেমের ব্যথা সইতে না পেরে রাজের সাথে পৃথিবীকেও প্রায় বাই বাই বলে ফেলেছিলেন মিমি। এমন একটি খবরই তোলপাড় মিডিয়া থেকে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। মিমি অনেক আগেই জানিয়েছেন যে সময়ের সাথে সাথে তিনি ইতিমধ্যেই মুভ অন করে গেছেন, আর এই ঘটনাটিও যে সম্পূর্ণ ভুল তা প্রমাণ করতে তিনি এলেন মিডিয়ার সামনে সম্পূর্ণ সুস্থভাবে। ঘুমের ওষুধ নিয়ে যখন প্রশ্ন করা হলো তাকে, হাসি মুখে মিমির উত্তর, আমি না সকাল থেকে এত বলেছি না, আমার গলা ব্যথা হয়ে গেছে, মানে আমি আর বলতে চাই না, ট্রাস্ট মি, জাস্ট জাস্ট রিভাইভ। রাজের সাথে আবার ছবি করা এবং তাদের সম্পর্ক রিভাইভ করার ব্যাপারে যখন সরগরম সোশ্যাল মিডিয়া, নানান প্রশ্ন করছে সকলের মনে, তখনই সকলকে ঠান্ডা করতে ঠান্ডা মাথায় উত্তর দিলেন মিমি। আমি জানি না, বিশ্বাস কর, আমার ট্রাস্ট মি, আমি জানি না, মানে যারা জানে তাদের জন্য তাদেরকে কংগ্রাচুলেট করতে চাই আমি। এদিন ছবির প্রিমিয়ারে বেশ খোশ মেজাজেই দেখা গেল এই ডাকা বুকো নায়িকাকে। আর সব ঘটনাই যে মিথ্যে তা বেশ বোঝা গেল তার অভিনয়, আই মিন তার হাবভাব দেখে। তবে কথায় আছে না, যা রটে তার কিছু তো বটে, তাই কতটা রটনা আর কতটাই বা ঘটনা সেটা তো জানেন ভগবান।